দেখেন আজকে আমি বেতন পাইছি এখানে 3500 টাকা আছে। তো 3500 টাকায় আনুমানিক বাংলাদেশের টাকা 80,000 টাকা আসে। তো এই টাকাটা আমার কাছে হাইয়েস্ট কালকে সকাল 10টা পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনি কি জানেন একজন প্রবাসী ভাই কত টাকা ইনকাম করে? আপনি কি জানেন একজন প্রবাসী ভাই নিজের ফ্যামিলির জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করতে পারে? আপনি কি জানেন একজন প্রবাসী ভাই মাস শেষে যে বেতন পায় সেই টাকাগুলো তার কাছে কতক্ষণ থাকে? প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করব যে এক প্রবাসী ভাইয়ের হৃদয়ের কথা, কষ্টের কথাগুলো তিনি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছেন, যেখানে বলেছেন যে সারা মাস ইনকাম করার পর যেই টাকাটা তার হাতে আসে তার কাছে কতক্ষণ থাকে, সে কতক্ষণ এই টাকাগুলো রাখতে পারে। প্রিয় বন্ধুরা, একজন প্রবাসী ভাই যে নিজের ফ্যামিলির জন্য নিজের ফ্যামিলির সুখের কথা চিন্তা করে সে সারাটা জীবন কাটিয়ে দেয় প্রবাসে, সে নিজের জীবন এবং সুখ বিসর্জন দিয়ে সে ফ্যামিলির কথা চিন্তা করে দিনের পর দিন প্রবাস থেকে দেশে টাকা পাঠায়। প্রিয় বন্ধুরা, এমন একটি ভিডিও দেখাবো যেখানে দেখাবো এক প্রবাসী ভাই যে কিনা তার হৃদয়ের কষ্টের কথাগুলো এবং তার যে মনের যন্ত্রণাগুলো একটি ভিডিওর মাধ্যমে তিনি প্রকাশ করেছেন, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদেরকে দেখাবো। যাদের প্রবাসে ভাই এবং বোনেরা আছে তাদেরকে রিকোয়েস্ট করবো এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, কারণ আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন যে একজন প্রবাসে গিয়ে সে কত কষ্ট এবং কত যন্ত্রণা সহ্য করে সে নিজের ফ্যামিলির জন্য টাকা পাঠায়। চলুন বন্ধুরা, সেই ভাইটির মুখেই শুনব সে কী কথাগুলো বলতে চেয়েছে এবং তার হৃদয়ের যন্ত্রণা এবং কষ্টগুলো আমরা একটু হলেও অনুভব করব। চলুন সেই সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দেখেন আজকে আমি বেতন পাইছি এখানে 3500 টাকা আছে। তো 3500 টাকায় আনুমানিক বাংলাদেশের টাকা 80,000 টাকা আসে। তো এই টাকাটা আমার কাছে হাইয়েস্ট কালকে সকাল 10টা পর্যন্ত থাকবে, তার বেশি হয়তো আবার থাকবে না। তারপরে চলে যাবে ফ্যামিলির কাছে। তো প্রত্যেকটা প্রবাসীর এরকম বেতন পাই পাওয়ার পরে হাইয়েস্ট একদিন তার কাছে থাকে, তারপরে সে ফ্যামিলির কাছে দিয়ে দেয়। এমনও প্রবাসী আছে নিজে খাওয়ার টাকাটাও না রাখে না, মাস শেষে তার খাওয়ার টাকাটাও থাকে না, সে টাকাটাই পুরো টাকাটাই কোথায় দেয়? ফ্যামিলির জন্য দেয়। তো ফ্যামিলিতে কিসের জন্য দেয়? যাতে ফ্যামিলিটা ভালো থাকে। আর লাস্টে যখন সে 5 বছর 10 বছর পরে দেশে যায় সেই ফ্যামিলির থেকেই বলে যে 5 বছরে কী করছিস, এত টাকা কই তোর, কারে দিছিস? তো এই হলো প্রবাস। প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে আসলে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।